কক্সবাজার সৈকতে তৃতীয় লিঙ্গের পর্যটককে মারধর ও হেনস্থা করার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনায় এক যুবককে আটক সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের দ্রুত আটকের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ওমর ফারুকের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। কক্সবাজার সমুদ্র সৈকতে তৃতীয় লিঙ্গের পর্যটককে মারধর ও নির্যাতনের 3টি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে মারধর, কান ধরে উঠবস সহ নানাভাবে হেনস্থা করতে দেখা যায়। পরে যৌথ অভিযানে এক যুবককে আটক করে সদর থানা ও গোয়েন্দা পুলিশ। রোববার তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। এই ঘটনায় শুক্রবারই একজনের নাম উল্লেখ করে 6 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী প্রিয়ামণি। আমি যে কমিউনিটির হই না কেন, যে ধর্মের জাতের হই না কেন, আমি তো এখানে ট্যুরিস্ট এরিয়াতে ঘুরতে আসছিলাম। সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম, কিন্তু উনি ওখানে আমাকে হ্যারাসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া। এদিকে আটক যুবক নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী দাবি করলেও তা নাকচ করেছেন শিক্ষার্থীরা। একজন যদি চুর অপরাধ করে তাকেও তো আমরা কখনো হাত তুলতে পারবো না একজন ছাত্র হিসাবে। সমাজে যে জায়গায় অসঙ্গতি দুর্নীতি আছে ওই জায়গায় দাঁড়াতে পারি, তবে কাউকে হিট করতে পারি না, আইন হাতে তুলে নিতে পারি না, কাউকে বেতরক বা পিটাতে পারি না। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তো মূল অভিযুক্ত যে ফারুকুল ইসলাম, তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এই ঘটনায় যারা জড়িত আছে বাকিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফরিদ রহমান, জিটিভি নিউজ।